হ্যালো সবাইকে আমি সম্ভাবনা মুখী আজকে যেই টপিকটা নিয়ে আমরা আমাদের ডিসকাশন স্টার্ট করব। সেটা হচ্ছে ক্লাস কেমিস্ট্রির যে সেকেন্ড চ্যাপ্টারটা পরমাণুর গঠন আজকে আমরা পরমাণুর গঠন দিয়ে আমাদের ক্লাস ইলেভেনের পড়াটা স্টার্ট করছি আজকে আমরা একদমই বেসিক রাখবো জিনিসগুলো জিনিসগুলো ক্লিয়ার করে না পরে ক্লিয়ার করার জন্য ফার্স্টের দিকে কিছু বেসিক টার্ম কিছু জিনিস সেগুলো কিরকম করে আমরা অ্যাপ্লাই করতে পারি সে জিনিসগুলো আজকে হচ্ছে আমরা শিখব আচ্ছা পড়া স্টার্ট করার আগে বলে রাখি আমাদের যে চ্যানেলটা সেটা আপনারা সাবস্ক্রাইব করে নেবে যাতে হচ্ছে যে পরবর্তীকালের যে ভিডিওগুলো আসবে সেগুলো যেন আপনারা ঠিকঠাক মতন করে পেয়ে যেতে পারেন ওকে তো ফার্স্টে পরমাণুর গঠন এটা স্টার্ট করার জন্য ফার্স্টে আমরা যেটা জানতে হবে যে পরমাণু আমরা কাকে বলছি পরমাণু জিনিসটা আমরা কিরকম করে বলতে পারি যে কোনটা একটা পরমাণু আর সেটা কিরকম করে বিহেভ করছে সেটার আচরণটা কিরকম পরমাণুতে কোন কণাটাকে কি বলা হয় সেই জিনিসগুলোকে আমাদের হচ্ছে জানতে হবে প্রথমে যেটা বলা হয়েছিল যে পরমাণুই হচ্ছে কোনো একটা অ্যাটমের মানে একটা অনু সব থেকে ছোট অংশ মানে পরমাণুটাকে বলা হয়েছিল কোনো একটা বস্তুকে যদি অনেকগুলো অংশে ভাগ করা হয় তার সব থেকে ছোট যে কণাটা হবে সেটা হচ্ছে পরমাণু সেটা প্রথমে ভাবা পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন গবেষণার ফলে যেটা জানা যায় যে পরমাণুকেও পরমাণু অবিভাজ্য না পরমাণুকে বিভাজন করা যায় এবং পরমাণুকে বিভাজন করে ৩৫ রকমের আলাদা আলাদা কণা পাওয়া যাচ্ছে তো এই যে বিভিন্ন ধরনের কণা পাওয়া যাচ্ছে পরমাণুকে বিভাজন করে তার মধ্যে কিছু কণা হচ্ছে স্থায়ী কণা আর কিছু কণা হচ্ছে অস্থায়ী কণা অস্থায়ী কণা বলতে কি বোঝাতে চাচ্ছি অস্থায়ী কণা মানে যে কণাগুলো একটা পোর্শনে স্থির থাকছে না সেটা একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন তার পরিবর্তন হতে পারছে এবার যখন আমরা বলছি যে পরমাণুর মধ্যে কিছু স্থায়ী কণা থাকছে তো স্থায়ী কণাগুলো কি কি অস্থায়ী কণা নিয়ে এখন আমাদের না জানলেও চলবে আমাদের এখন কি জানতে হবে স্থায়ী কণাগুলো তাহলে পরমাণুর স্থায়ী কণা কোনগুলো সেটা আমাদেরকে জানতে হবে তো আমরা যদি একটা পরমাণুর গঠন কল্পনা করি তাহলে পরমাণুতে আমরা কি জানি পরমাণুর মধ্যে একটা কি থাকে নিউক্লিয়াস থাকে পরমাণুর মধ্যে একটা নিউক্লিয়াস নিউক্লিয়াস মধ্যে কি কি থাকে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর কি থাকে আর থাকে নিউট্রন এই দুটোকে নিয়ে যেটা তৈরি হচ্ছে এটাকে আমরা কি বলছি আমাদের নিউক্লিয়াস এবার কেন্দ্র কেন্দ্র করে করে নিউক্লিয়াসকে যে কক্ষ তৈরি হচ্ছে সেই কক্ষের মধ্যে কি পর্যবেক্ষণ করছে কি আবর্তন করছে কি আবর্তন করছে ইলেকট্রন এবার আমাদের যে ইলেকট্রনটা এটার চার্জটা কি মাইনাস আর প্রোটনের চার্জটা কি নিউট্রনের কোন রকম চার্জ হয় না তাহলে আমরা কি বললাম যে আমাদের একটা পরমাণু থাকবে সেই পরমাণুর একটা নিউক্লিয়াস থাকবে এটাকে আমরা কি বলবো নিউক্লিয়াস আমরা বলবো নিউক্লিয়াস পরমাণুর নিউক্লিয়াস আর সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কক্ষ থাকবে সেই কক্ষের মধ্যে ইলেকট্রন হচ্ছে পর্যবেক্ষণ কর এবার ইলেকট্রন যে আবর্তন করছে আমার কক্ষটার কক্ষটার মধ্যে দিয়ে তো সেটাকে আমাদের এখন জানতে হবে যে আমাদের এই পরমাণুর মধ্যে যে প্রোটন নিউট্রন আর ইলেকট্রনটা আছে এই তিনটাকে দিয়ে আমাদের বিভিন্ন ধরনের যে পরমাণুর যে বিভিন্ন ধর্ম সেই ধর্মগুলো আমরা কাকে দিয়ে ব্যাখ্যা করতে পারি আমরা এই তিনটে জিনিসকে দিয়ে ব্যাখ্যা করতে পারি আচ্ছা না তো প্রথমেই আমাদের আমরা আমরা কিছু জিনিস সম্ভবত পড়ে এসেছি ক্লাস কিন্তু সেটা আরেকবার তাও আমরা একবার রিক্যাপ করে নি প্রথম যেটা সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক কি বললাম প্রথম যেটা সেটা কি পরমাণু ক্রমাঙ্ক এবার তাহলে এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে পরমাণু ক্রমাঙ্কটা কি আর পরমাণু ক্রমাঙ্কটা কি আমি কি বললাম যে আমাদের একটা যে আহ পরমাণু কেন্দ্রে কি আছে প্রোটন আছে আর কি আছে নিউট্রন আছে আর সেটাকে কেন্দ্র করে কে ঘুরছে ঘুরছে হচ্ছে ইলেকট্রন তাহলে এখন যদি আমরা বলি যে আমাদের পরমাণু ক্রমাঙ্ক তাহলে আমরা এখন ফার্স্টে কি বলবো পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্কটা তাহলে আমরা কাকে বলছি কোন একটা মধ্যে কোন একটা পরমাণুর মধ্যে যেটা যেটা তার তার প্রোটন 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 সংখ্যা সংখ্যা সেই সংখ্যাটাকে আমরা কি বলছি প্রোটন সংখ্যাটাকেই আমরা বলছি পরমাণু ক্রমাঙ্ক ক্লিয়ার কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকছে আর কোন একটা পরমাণুতে যে নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকছে সেটাকে আমরা কি বলছি তার পরমাণু যেমন আমরা যদি বলি অক্সিজেনের হচ্ছে পরমাণুতে আটটা প্রোটন থাকে আর মানে আটটা প্রোটন থাকে আর হচ্ছে আটটা নিউট্রন থাকে ঠিক আছে তো এখন নিউট্রন নিয়ে কাজ নেই আমরা প্রোটনটাকেই ধরি তো যদি অক্সিজেনে আটটা প্রোটন থাকে তাহলে যদি আমরা অক্সিজেন ধরি আমরা যদি অক্সিজেন ধরি আমরা কি বললাম অক্সিজেনে প্রোটন কটা আছে লিখছি প্রোটন কটা আছে আটটা ক্লিয়ার যদি আটটা প্রোটন থাকে অক্সিজেনে তার মানে অক্সিজেনের কত হবে হবে তাহলে অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত হবে আট হবে তার মানে কি যে কোনো একটা পরমাণুতে যে নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকছে সেটাকে আমরা কি বলছি পরমাণু ক্রমাঙ্ক বলছি বোঝা গেল এটাকে আমরা কি করে লিখি অক্সিজেনের সিম্বল কি হয় আমরা জানি অক্সিজেনের সিম্বল হয় ও ও এর নিচে আমরা হচ্ছে এইচ লিখবো ও এর নিচে আমরা লিখবো এটাকে আমরা কি বোঝাতে পারছি এটা দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বোঝা গেল মানে কোনো একটা পরমাণুর মধ্যে যে নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকবে সেটাকে আমরা কি বলবো তার পরমাণু ক্রমাঙ্ক বলবো এবার আমরা জানি যে আমাদের যে পিরিয়ডিক টেবিলটা বানানো হয়েছে পিরিয়ডিক টেবিলটা কিসের বেসিসে বানানো হয়েছে পরমাণু ক্রমাঙ্কের বেসিসে তার মানে কোনো একটা যদি আমাদের মলিকিউল থাকে তার মধ্যে সেই তার ছোট যে একটা পরমাণু সেই পরমাণুর মধ্যে যে নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকছে সেটার বেসিসে আমরা হচ্ছে আমাদের পর্যায় সারণীটাকে ভাগ করছি তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি যে কোনো যদি একটা মলিকিউল থাকে তার পরমাণুর ধর্মগুলো কিসের বেসিসে চেঞ্জ হবে পরমাণু ক্রমাঙ্কের বেসিসে তার মানে প্রোটন সংখ্যার অর্থাৎ আমরা কি বলতে পারছি যে প্রোটন সংখ্যা যখন চেঞ্জ হচ্ছে তখন কি হচ্ছে পরমাণুর ধর্ম চেঞ্জ হয়েছে বোঝা গেল মানে কোনো একটা জায়গায় এখন অক্সিজেনের আটটা হচ্ছে প্রোটন আছে এবার এই আটটা জায়গায় যদি নটা প্রোটন চলে আসে তখন কি হবে তখন তো এটা আর অক্সিজেন থাকবে তখন ওটা কি হয়ে যাবে ফ্লুরিন হয়ে যাবে তাহলে আমাদের এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি যে যদি কখনো আমাদের প্রোটন সংখ্যাটাকে আমরা কনসিডার করি তাহলে সেটা আমাদের কি হবে সেটা হবে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক আর প্রোটন সংখ্যার একটা পদার্থের ধর্ম সেটা হচ্ছে ঠিক হয় সেটা ভৌত ধর্ম হতে পারে বা রাসায়নিক ধর্মও হতে পারে বোঝা গেল আচ্ছা এবার আমরা কি করব যে পরমাণু ক্রমাঙ্ক তো হলো এবার পরমাণু ক্রমাঙ্কর পরে আরো একটা খুব ইম্পর্টেন্ট পার্ট থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা সেটা কি সেটা হচ্ছে ভর সংখ্যা আমরা কি বললাম ভর সংখ্যা আচ্ছা ভর সংখ্যাকে আমরা ইংলিশে কি বলে থাকি ভর সংখ্যাকে আমরা ইংলিশে বলে বলে থাকি মাস নাম্বার নাম্বার পরমাণু কি আর ভর সংখ্যাকে কি বলছে মাস নাম্বার বলছে তাহলে ভর সংখ্যাকে আমরা কি করে বলতে পারি আমরা কি বললাম যে পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকছে নিউট্রন থাকছে আর কি থাকছে প্রোটন থাকছে তাহলে হচ্ছে প্রোটন সংখ্যা সেটাকে আমরা বলছি পরমাণু ক্রমা তাহলে ভর সংখ্যাটা কি হবে ভর সংখ্যা হচ্ছে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসে যে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা আর তার মধ্যে কি আছে নিউট্রন আছে প্রোটন আর নিউট্রন প্রোটন আর নিউট্রন সংখ্যা যেটা আছে সেই দুটোর যোগফলকে আমরা কি বলবো সে দুটোর যোগফলকে আমরা বলবো হচ্ছে ভর সংখ্যা মানে আমাদের ভর সংখ্যা কি হবে আমাদের ভর সংখ্যা হবে কোনো একটা পরমাণু প্রোটন সংখ্যা আর সেটা নিউট্রন সংখ্যার যোগ ফল এবার তাহলে প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা ভর সংখ্যা কেন বলছি যেটা দেখা যায় যেটা আমরা পরবর্তীকালে রাদারফোর্ডের ফোর্ডের মডেল যখন আমরা পড়বো সেটা আমরা তখনও দেখতে পাবো যে কোনো একটা নিউক্লিয়াসের যেটা মেইন যেটা তার ভর যেটা তার ওজন সেটা কোনটাতে বলা হচ্ছে সেটা বলা হচ্ছে হলো তার যে ওজনটা আর মধ্যে কে কে থাকছে নিউট্রন থাকছে আর প্রোটন থাকছে থাকছে ইলেকট্রন তো না তাহলে নিউট্রন আর প্রোটন এ দুটোর যে নাম্বারটা এই দুটোর নাম্বারটাকে যখন আমরা অ্যাড করব তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে ভর সংখ্যা ভর সংখ্যা কেন বলছি কারণ যেটা আমার একটা পরমাণু তার মেইন ভরটা আমার কোথায় থাকবে তার মেন ভরটা থাকবে হচ্ছে আমার নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের মধ্যে আমাদের কি কি আছে নিউক্লিয়াসের মধ্যে আছে আমাদের প্রোটন আছে আর নিউট্রন বোঝা গেল তাহলে আমরা যদি কোন একটা মৌলকে লিখতে যাই তাহলে সেটাকে আমরা কি করে লিখবো প্রথমে আমরা কি করি সেই মৌলের আমরা লিখি হচ্ছে সংকেতটাকে প্রথমে সেই মৌলের আমরা সংকেতটাকে লিখি সেটার উপরে আমরা কি লিখি সেটার উপরে আমরা হচ্ছে লিখি ভর সংখ্যা আমি আশা করি এগুলো ক্লাস টেন অব্দি পড়ে আসা আর নিজে আমরা কি লিখি নিজে হচ্ছে আমরা লিখি পরমাণু ক্রমাঙ্ক পরমাণু বোঝা গেল তাহলে আমরা অক্সিজেনটাকে কনসিডার করে এতক্ষণ হচ্ছে করছিলাম তো যদি আমরা অক্সিজেনকেই নিয়ে জিনিসটাকে আরেকবার করতে চাই তাহলে সেটাকে আমরা কিরকম করে করব। আমরা কি জানি অক্সিজেনের মধ্যে হচ্ছে আটটা আমরা বললাম যে প্রোটন আছে আর কি আছে আটটাই নিউট্রন আছে তার মানে এটার নিচে আমরা কি করে লিখবো হচ্ছে আটটা আর ভর সংখ্যা তাহলে ওটার কি হয়ে যাবে আমরা বললাম যে প্রোটন সংখ্যাও আট নিউট্রন সংখ্যাও আট তাহলে আট আটে কত হয়ে যাবে ষোলো তাহলে এটার ভর সংখ্যা কত হয়ে যাবে ষোলো বোঝা গেল এরকম করে আমরা কোনো একটা পরমাণুর ক্ষেত্রে এটাকে হচ্ছে লিখতে পারি এবার যখন অক্সিজেন থাকছে অক্সিজেনের ক্ষেত্রে এটা কি হচ্ছে আট হচ্ছে এটার পরমাণু ক্রমাঙ্ক আর এটার ঘর সংখ্যা কত হচ্ছে ষোলো যদি যখন এটা ফ্লুরিন হয়ে যাবে অক্সিজেনের পরে ফ্লুরিন আসছে যখন এটা ফ্লুরিন হয়ে যাবে তখন কি হবে ফ্লুরিনের ক্ষেত্রে ফ্লুরিনের মধ্যে ফ্লুরিনের প্রোটন সংখ্যা কত নয় তাহলে এটার পরমাণু ক্রমাঙ্ক কত হয়ে যাবে নয় হয়ে যাবে আর ফ্লুরিনের নিউট্রন সংখ্যা হচ্ছে দশ কিন্তু প্রোটন সংখ্যা হচ্ছে নয় তাহলে এটার ভর সংখ্যা কত হবে দশ প্লাস নয় মানে কত হবে উনিশ বোঝা গেল এতদূর ঠিক আছে এবার তাহলে যখন আমাদের পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা এই দুটো জিনিসকে আমরা বুঝে গেলাম তাহলে এবার আমাদের বাকি জিনিসগুলো বুঝতে অতটা আর সমস্যা হবে না এবার জিনিসগুলোকে আমরা ঠিকঠাক মতন করে ধরতে পারবো জিনিসগুলোকে আমরা ঠিকঠাক মতো করে বুঝতে পারবো আমরা বেসিক থেকে স্টার্ট করছি এখান থেকে আস্তে আস্তে করে আমরা স্টেপ স্টেপ বাই যাতে পরবর্তীকালে যাবো এই চ্যাপ্টারি পরের দিকে যাব সেগুলোতে যেন আমাদের কোনো অসুবিধা না হয় এই বেসিক টার্ম গুলো কিন্তু আমরা যতদিন কেমিস্ট্রি পড়বো ততদিন এটা আমাদের সাথেই থাকবে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট জন্য এগুলো খুব ভালো মতো করে কিন্তু পড়তে হবে আচ্ছা তাহলে আমরা ভর সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্ক দেখলাম এবার আমরা যেটা দিয়ে আজকে স্টার্ট করবো সেটা হচ্ছে আইসোটো আইসোটো আইসোটোপ আমরা কাকে বলছি আইসোটোপের মধ্যে কি হয় অ্যাটমিক নাম্বারটা সেম থাকে কিন্তু মাস নাম্বারটা ডিফারেন্ট হয়েছে অ্যাটমিক নাম্বার মানে আমি কি বললাম অ্যাটমিক নাম্বারটা আমরা কাকে বলছি অ্যাটমিক নাম্বার আমরা বলছি যেটা সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্কটাকে পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্কটা আমার কি পরমাণু ক্রমাঙ্কটা আমার হচ্ছে অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার আমার কোনটা মাস নাম্বারটা হলো আমার ভর সংখ্যা তাহলে কি বললাম যে পরমাণু ক্রমাঙ্কটা আমার সেম থাকবে মানে কি আমার প্রোটন সংখ্যাটা সেম থাকবে কিন্তু কি হবে আমার মাস নাম্বারটা ডিফারেন্ট হয়ে যাবে মাস নাম্বার আমরা কাকে বললাম ভর সংখ্যা তার মানে যদি আমার প্রোটন সংখ্যাটা সেম থাকে কিন্তু আমার ভর সংখ্যা চেঞ্জ হয়েছে তার মানে কি আমার নিউট্রন সংখ্যার তো তখন গল্প আছে তারপরে নিউট্রন সংখ্যা আমার কম বেশি হচ্ছে এবার এখানে যেটা কথা যে এই জিনিসটা আমরা কি করে আবিষ্কার করলাম যে আইসোটোপ জিনিসটা হচ্ছে মানে কি যখন হচ্ছে দেখা গেল যেটা বলা হয়েছিল যে বিজ্ঞানী ডালটন বলেছিলেন যে সমস্ত যে আলাদা আলাদা পরমাণু আছে তাদের ধর্মগুলো হচ্ছে আলাদা আলাদা হচ্ছে কিন্তু দেখা গেল যে কিছু পরমাণু আছে যাতে আমরা কার্বন দেখতে পাচ্ছি রাইট তো কার্বনের কার্বনের ক্ষেত্রে দেখা গেল যে বিভিন্ন ধরনের পরিবেশে একটা কার্বন বিভিন্ন ধরনের আচরণ করছে সেটা তো একটাই কার্বন হতে পারে তখন কি দেখা গেল যে কার্বন কার্বনের যখন বিভিন্ন ধরনের স্যাম্পেল কালেক্ট করা হলো সেখান থেকে দেখা গেল কি যে কার্বন কি আছে প্রোটন সংখ্যাটা আছে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কার্বনের যে ভর ভর সংখ্যাটা সংখ্যাটা সেই চেঞ্জ হয়ে যাচ্ছে যার জন্য কি হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে সমস্যা ইন দ্য সেন্স যে জিনিসটাকে আমরা এতদিন ধরে ক্যালকুলেট করে আসছিলাম যদি সেটা কার্বন হয় আর যদি সেটা অক্সিজেন হয় হাইড্রোজেন হয় তাহলে একটা একটাই ধর্ম হবে কিন্তু যখন এটা জানা গেল যে বিভিন্ন ধরনের কার্বন মলিকিউলের ক্ষেত্রে বা হাইড্রোজেন মলিকিউলের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের ভর সংখ্যাটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন সেক্ষেত্রে এটা একটা সমস্যা দেখা দিল এবার যেটা কথা যে আমরা কি বলছি যে এখানে দুটো যে কার্বন মলিকিউল আছে এই একটা কার্বন আছে এই একটা কার্বন আছে রাইট এ দুটোর ক্ষেত্রে আমরা কি বলছি যে এটার এটা নিচেরটাকে আমরা কি বললাম পরমাণু ক্রমাঙ্ক এটারও ছয় এটারও ছয় কিন্তু এটার ভর সংখ্যা কত বারো এটার ভর সংখ্যাগত তের তার মানে যদি আমরা বলি যে এটার ভর সংখ্যা বারো তার মানে ভর সংখ্যা আর ইলেকট্রনের সমষ্টি যদি ভর সংখ্যা এটার হয় আর এটার প্রোটন সংখ্যা যদি হয় তাহলে তাহলে এটার এটার মধ্যে মধ্যে ইলেকট্রন ইলেকট্রন বলছি ছয় নিউট্রন কটা আছে নিউট্রন আছে হচ্ছে ছটা আর এটাকে যদি আমরা বলি যে এটার ভর সংখ্যা তেরো আর এটার মধ্যে প্রোটন আছে হলো ছটা এটা নিউট্রন সংখ্যা কত হয়ে যাবে এটা নিউট্রন সংখ্যা হয়ে যাবে সাত তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটার ক্ষেত্রে এটার নিউট্রন সংখ্যা হচ্ছে ছয় একটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হচ্ছে ষাট কিন্তু দুটোই তো কার্বন দুটোরই পরমাণু ক্রমাঙ্কটা কি এ এ এবার তাহলে এটা আমরা বুঝতে পারলাম এবার যেটা কথা যে আমরা জানি যে একটা পিরিয়ডিক টেবিল যখন বানানো হয় সেটা পরমাণু ক্রমাঙ্কের বেশিসে বানানো হয় সেটা পরমাণু ক্রমাঙ্ক দিয়ে হচ্ছে তোমার চলে এবার এখানে আমরা কি দেখলাম যে এটারও পরমাণু ক্রমাঙ্ক হয় এটারও পরমাণু ক্রমাঙ্ক ছয় তার মানে কি এরা দুটো একই জায়গায় থাকবে পিরিয়ডিক টেবিল এরা একই জায়গায় থাকবে সেটা এখানে লেখা আছে বিলংস টু দি সেম প্লেস ইন পিরিয়ডিক টেবিল তার মানে কি পিরিয়ডিক টেবিল একই জায়গায় ওরা হচ্ছে অবস্থান করবে এবার আমরা যেটা বললাম কিছুক্ষণ আগে বলছিলাম যে যখন কোনো একটা পরমাণু আছে সেটার ধর্মগুলো কার বেসিসে চেঞ্জ হয় পরমাণু এ চেঞ্জ হয় এবার যেটাকে আমরা রাসায়নিক ধর্মটাই রাসায়নিক ধর্মটা কি হচ্ছে তার চেঞ্জ হচ্ছে তার পরমাণু চেঞ্জ হচ্ছে এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি এটার পরমাণু ক্রমাঙ্ক ছায় এটার পরমাণু ক্রমাঙ্ক ছায় তাহলে কি এদের রাসায়নিক ধর্মগুলো চেঞ্জ হবে রাসায়নিক ধর্ম কিন্তু চেঞ্জ হবে না কেমিক্যাল প্রপার্টিস আর সেম কেন কেমিক্যাল প্রপার্টি প্রেম কেমিক্যাল ডিপেন্ড করছে কেমিক্যাল প্রপার্টি ডিপেন্ড করছে হলো আমার পরমাণু ক্রমাঙ্কের উপরে আর যেহেতু পরমাণু ক্রমাঙ্কটা এখানে সেম আছে তার মানে কি হবে আমার যেটা কেমিক্যাল প্রপার্টি মানে রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্ম কি হবে এক্ষেত্রে সেম হবে কিন্তু ডিফারেন্সটা কোথায় ফিজিক্যাল প্রপার্টিস এর ক্ষেত্রে ফিজিক্যাল প্রপার্টিস মানে কি ফিজিক্যাল প্রপার্টি যেমন হতে পারে টেক্সচার ফিজিক্যাল প্রপার্টি মানে যেমন হতে পারে হচ্ছে মানে বিভিন্ন ধরনের টেম্পারেচারে সেটা কিরকম ধরনের ব্যবহার করবে সেটা সলিউবিলিটি কিরকম হবে সেটা জলে দ্রবীভূত হবে কি হবে না এই যে জিনিসগুলো এগুলোকে আমরা বলছি হচ্ছে ফিজিকাল প্রপার্টি না ফিজিকাল প্রপার্টিজ এর ক্ষেত্রে চেঞ্জ আসতে পারে ফিজিকাল প্রপার্টি যদি চেঞ্জ আসে তাহলে সেটা আসলে সেটা আমরা কি বলছি ভৌত পরিবেশ মানে ভৌত মানে হচ্ছে ফিজিক্যাল আর রাসায়নিক সেটা হচ্ছে আমার কেমিক্যাল ঠিক আছে তাহলে আইসোটপ আমরা কাকে বলছি যদি কোনো একটা সেম একটা মৌলের পরমাণুগুলোর মধ্যে তার পরমাণু ক্রমাঙ্কটা সেম থাকে কিন্তু তার কিসে চেঞ্জ হয় ভর সংখ্যাটা যদি ভিন্ন হয়ে থাকে তাহলে সে ধরনের দুটো আমরা মৌলের পরমাণুকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো হচ্ছে আইসোটো বোঝা গেল আচ্ছা এবার আইসোটোপের পরে আমরা যেই জিনিসটাতে আসব সেটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইসোবার আচ্ছা আইসো আচ্ছা আইসোটোপের ক্ষেত্রে এটা একটা জিনিস বলে রাখা উচিত আইসো কথাটার অর্থ হচ্ছে সেম আইসো কথাটার অর্থ মানে কি সেম এটার মানে হচ্ছে সেম আর টোপ টোপটার মানে কি প্লেস আইসোটোক মানে সেম প্লেস আমরা কি বললাম যে পিরিয়ডিক টেবিলে এটা একই জায়গায় থাকে আইসো মানে সেম আর আর টোক মানে হচ্ছে প্লেস এটা হ্যাঁ ঠিক আছে তার মানে সেম প্লেস এর মধ্যে থাকছে জন্য এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি আইসোটো বোঝা গেল আচ্ছা এবার আইসোটোপের পরে আমরা যে পার্টটাকে করবো সেটা হচ্ছে আমাদের আইসোবার 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 আমরা কাকে বলছি আমরা মাস নাম্বার কোনটা বললাম হচ্ছে ভর 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 সংখ্যা 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 এখানে যেখানে মাস নাম্বার লেখা আছে আমরা লিখে লিখে ফেলি ফেলি ক্লিয়ার আচ্ছা কি বলছে যে ভর সংখ্যাটা ডিফারেন্ট হয়ে যাবে কিন্তু পরমাণু ক্রমাঙ্কটা কি হবে পরমাণু ক্রমাঙ্কটা সেম থাকে আগেরটাতে আমরা আইসোটোপের ক্ষেত্রে আমরা কি দেখলাম আইসোটোপের ক্ষেত্রে আমরা দেখলাম যে এটার কি পরমাণু ক্রমাঙ্কটা সেম কিন্তু ভর সংখ্যাটা ডিফারেন্ট আর এখানে আমাদেরকে কি বলছে আমাদের বলছে যে আমাদের ভর সংখ্যাটা ডিফারেন্ট কিন্তু আমাদের কি বলছে পরমাণু ক্রমাঙ্কটা আমাদের কি হচ্ছে সেটা হচ্ছে না ভুল বললাম আমাদের ভর সংখ্যাটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে এখানে বোধ ভুল লেখা আছে এখানেই লেখা আছে যে মাস নাম্বার ডিফারেন্ট না মাস নাম্বার ডিফারেন্ট না মাস নাম্বার হচ্ছে আমার সেম এটাকে আমি কেটে দিচ্ছি মাস নাম্বার আমার সে কিন্তু কি হচ্ছে অ্যাটমিক নাম্বার আমার ডিফারেন্ট হচ্ছে এখানে লেখাতে একটু গন্ডগোল আছে এখানে অ্যাটমিক নাম্বারটা কি হবে অ্যাটমিক নাম্বারটা আমার হচ্ছে ডিফারেন্ট হচ্ছে কিন্তু আমার মাস নাম্বারটা কি হচ্ছে এখানে সেম হচ্ছে আর্গনের আহ আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটে মৌল আছে এটা হচ্ছে আর্গন এটা হচ্ছে পটাশিয়াম আর এটা হচ্ছে ক্যালসিয়াম তাহলে আমরা কি বলছি যে আর্গনের মধ্যে যে আমার ইসা আছে প্রোটন সংখ্যা আছে প্রোটন সংখ্যাটা কত আছে 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 প্রোটন সংখ্যা কত আছে পটাশিয়ামের মধ্যে কত আছে উনিশ আছে আর ক্যালসিয়ামের মধ্যে কত আছে কুড়ি আছে ঠিক আছে এবার এ তিনটে কি এ তিনটে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্ক মানে অ্যাটমিক নাম্বার ঠিক আছে তাহলে এই অ্যাটামিক নাম্বারগুলো কি আছে ডিফারেন্ট আছে কিন্তু সেম কোনটা আছে এই যে এটাও ফোর্টি এটাও ফোর্টি এটাও ফোর্টি তার মানে কি এটার মাস নাম্বারটা মানে ভর সংখ্যাটা কি আছে সেম আছে আচ্ছা তাহলে আমরা এখানে কি বললাম যে আমরা আর্গন দেখলাম আর্গনের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে এখানে আর্গনের পরমাণু ক্রমাঙ্ক আঠারো আর ওটার ভর সংখ্যা কত আছে ফোর্টি আছে তারপর আমরা কি দেখলাম পটাশিয়াম দেখলাম পটাশিয়ামের ভর সংখ্যা এটা পরমাণু দেখলাম আর ভর সংখ্যা কত দেখলাম ভর সংখ্যা দেখলাম আর আমরা কি দেখলাম আমরা দেখলাম হচ্ছে আর্গন দেখলাম পটাশিয়াম দেখলাম ক্যালসিয়াম দেখলাম ক্যালসিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক কুড়ি আর ভর সংখ্যা হচ্ছে চল্লিশ তার মানে এটার ক্ষেত্রে এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক এটার ক্ষেত্রে এটা পরমাণু ক্রমাঙ্ক আর এটার ক্ষেত্রে এটা পরমাণু ক্রমাঙ্ক আমরা দেখছি যে তিনটের ক্ষেত্রে পরমাণু হচ্ছে ডিফারেন্ট কিন্তু ভর সংখ্যাটা দেখো এখানেও 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 তো এরকম ধরনের যখন আমাদের কোনো আমরা জিনিস পাবো তিনটে মৌল আমরা পাচ্ছি যাদের মধ্যে বা দুটো মৌল পাচ্ছি যাদের মধ্যে আমার পরমাণু ক্রমাঙ্কটা হচ্ছে চেঞ্জ হচ্ছে কিন্তু চেঞ্জ হওয়া সত্ত্বেও আমাদের কোন জিনিসটা সেম থাকছে ভর সংখ্যাটা সেম সেটাকে আমরা কি বলছি সেটাকে আমরা কি বলছি আলফো বার বলছি এবার এখানে আমরা কি দেখছি যে এখানে তাদের যদি এটা আমার প্রোটন সংখ্যা হয় আর এটা যদি আমার ভর সংখ্যা হয় তাহলে এখানে আমরা নিউট্রন সংখ্যা কত বলতে পারি চল্লিশ মাইনাস আঠেরো মানে এখানে দুই এখানে দুই বাইশ তাহলে এই পটাশিয়ামের ক্ষেত্রে কত বলবো আমরা নিউট্রন সংখ্যা কুড়ি মাইনাস উনিশ মানে হচ্ছে এখানে এক এখানে দুই একুশ আর ক্যালসিয়ামের ক্ষেত্রে কত হয়ে যাবে ক্যালসিয়াম ক্ষেত্রে হবে ফর্টি মাইনাস টোয়েন্টি তাহলে কত হয়ে যাবে টোয়েন্টি হয়ে যাবে বোঝা গেল এতদূর আচ্ছা এবার আইসো বার হয়ে গেল এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আইসোটোন আচ্ছা অনেকগুলো আইসো আইসো আছে জিনিসগুলোকে কিন্তু ভালো মতো করে খেয়াল রাখতে হবে ঠিক মতো করে কিন্তু পড়তে হবে আচ্ছা আইসোটোন আমরা কোনটাকে বলছি সেখানে বলছে ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার নাম্বারটাকে আমরা এতক্ষণ জেনে নিয়েছি যে নাম্বারকে বাংলায় কি বলে নাম্বারকে বাংলায় বলে তাহলে আমরা কি বললাম ইংলিশ টার্ম গুলো আমাদের সাথে সাথে জানতে জানতে যেতে হবে যে পরবর্তীকালে কলেজে যখন আমরা উঠবো তখন যাতে আমার বাংলা টার্মটা থেকে সাথে আমার ইংলিশ টার্মটাও রেডি থাকে কারণ তখন ইংলিশে যেগুলো লিখতে হবে বা পড়তে হবে সেখানে কিন্তু এই টার্মগুলো একটু যদি আমরা এখন থেকে মাথায় রাখতে রাখতে যেতে পারি যে কোনটার বাংলা টার্ম কোনটা ইংলিশ টার্ম তাহলে কিন্তু গিয়ে আমাদেরই অনেক অনেক ক্ষেত্রে দেবে তাহলে আমরা কি বলছি কাকে বলছি যে পরমাণু ক্রমাঙ্ক গুলো আমার কি হবে পরমাণু ক্রমাঙ্ক গুলো আমার মধ্যে ডিফারেন্ট হবে কিন্তু কোনটা সেম হবে নিউট্রন সংখ্যা ভর সংখ্যা বলছে না কিন্তু কোনটা সেম হবে নিউট্রন সংখ্যাটা আমার সেম হবে যেমন এখানে আমার কি বলা আছে অক্সিজেন এখানে অক্সিজেনের কত বলা আছে অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক বলা হচ্ছে হচ্ছে আট আর পরমাণু অক্সিজেনের পরমাণুটা তার আমার ভর সংখ্যা কত বলছে ষোলো তাহলে আমি যদি অক্সিজেনের ক্ষেত্রে আমি পরের পেজে করছি তাহলে যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে করতে চাই তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমাদের কি বলছে অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে ষোলো আর পরমাণু ক্রমাঙ্ক আট তার মানে নিউট্রন সংখ্যা কত হবে নিউট্রন সংখ্যা হবে হচ্ছে ষোলো মাইনাস আট মানে ঠিক আছে তারপরে আমাদের কি বলছে তারপরে আমাদের বলছে হলো নাইট্রোজেন নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কি জানি নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা জানি যে নাইট্রোজেনের আহ পরমাণু ক্রমাঙ্ক যেটা সেটা হচ্ছে সাত আর নাইট্রোজেনের ভর সংখ্যা হচ্ছে পনেরো তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে যখন আমরা করব তখন এটা কি হবে পনেরো মাইনাস সাত পনেরো মাইনাস সাত করলে যেটা হবে সেটা আমাদের কি হবে সেটা হবে হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা আমরা সাত থেকে পনেরো কাউন্ট করি তাহলে সেটা কত হয়ে যাবে আটি না হবে আচ্ছা। আমাদের কি আছে আর আমাদের আছে হচ্ছে কার্বন কার্বন কার্বনের এখানে দেখো কার্বন কিন্তু এখানে তেরো বা বারো নেই কার্বন এটা কি আছে চোদ্দ আছে কার্বন চোদ্দ যেটা সেটা হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল কার্বন আমরা এমনি কি জানি সিক্স ছ নম্বরে আসছে তার মানে এখানে ছটা হচ্ছে আমার প্রোটন থাকবে আর আমার সংখ্যাটা কত হয়ে যাবে বারো কিন্তু এখানে কি আছে আছে তার মানে এই যে কার্বন কার্বন এটা কার যেটা টুয়েলভ হচ্ছে সেটা কিন্তু এটা আইসোটোপ হচ্ছে আর কার্বন ফোরটিনটা যেটা এটাকে আমরা কি বলে থাকি এটাকে আমরা বলি একটা তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয়তা তোমাদের এখনই নেই তোমরা পরবর্তী তেজস্ক্রিয়তা পড়বে এমনি বেসিক তেজস্ক্রিয়তা যেটাকে বলা যায় সেটা হচ্ছে যে যখন হচ্ছে আমার কোনো একটা মৌলের মধ্যে নিউট্রন আর প্রোটন সংখ্যাটা মানে কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে সেম থাকছে না সেই জিনিসটাকে সেই মৌলটাকে তখন আমরা বলবো হচ্ছে তেজস্ক্রিয় মৌল পরবর্তীকালে তেজস্ক্রিয় মৌল তোমরা আরো অনেক বেটার ভাবে পড়বে আপাতত এটুকু জানলেই চলবে তো কার্বন ফোরটিন আছে কিন্তু তাহলে কার্বন ফোরটিন যখন আসছে তাহলে কার্বনকে আমরা কি লিখতে পারি কার্বনের এখানে আমরা লিখলাম সিক্স এখানে আমরা লিখলাম ফোরটিন তাহলে এবার যখন আমরা ফোরটিন থেকে সিক্স বিয়োগ করব তখন আমরা কি পাবো নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যাটা কত হয়ে যাবে আট হয়ে বোঝা গেল তাহলে এটার মধ্যেও নিউট্রন সংখ্যা আট এটার মধ্যেও নিউট্রন সংখ্যা আট এটার মধ্যেও নিউট্রন সংখ্যা আট তার মানে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে কোনো একটা পরমাণু পরমাণুর মধ্যে আমাদের পরমাণু ক্রমাঙ্কটা আলাদা আমাদের প্রোটন সংখ্যাটা আলাদা কিন্তু আমরা প্রত্যেক ক্ষেত্রে নিউট্রন সংখ্যাটা সেম সেটাকে কি কি বলবো বলবো বল আমার আইসো আইসো টোন বোঝা গেল ওকে এবার আমরা যেটা করব ভেরি ইন্টারেস্টিং ডায়াফার আচ্ছা এখানে একটুখানি কারেক্ট করতে হবে এটা ফাইভ হবে না এটা হবে হচ্ছে এইট আর এটা হবে হচ্ছে আমার ফোর এটা আমি কেন কারেক্ট করলাম আমি বলছি কি বলছে আইসোডায়াফার আমরা কাকে বলছি আইসোডায়াফার বলে হচ্ছে যে কোন একটা আমার যে পরমাণুর একটা একটা যে আমার পরমাণু আছে সেই পরমাণুটাকে যেমন আমরা তো ধরি এটাকে ইউরেনিয়াম ইউরেনিয়ামের নিচে নাইনটি টু লেখা নাইনটি টু মানে এটা হচ্ছে এর প্রোটন সংখ্যা আর এখানে এটাকে আমি কারেক্ট করলাম এটা সম্ভবত বোঝা যাচ্ছে না সম্ভবত এটা বোঝা যাচ্ছে না তাহলে এটাকে যদি আমরা ঠিক করি এটা হয়ে যাবে হচ্ছে এই আর এটা হবে হলো ফোর হম আচ্ছা তা যেটা আমি বলতে বলছিলাম আহ যে ধরো ইউরেনিয়াম এটা একটা মলিকিউল এবার ইউরেনিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে নাইনটি টু টা নাইনটি টুটা হচ্ছে ইউরেনিয়ামের পরমাণু আর কি ওর ভর সংখ্যা এবার কি বলছে যখন কোনো হচ্ছে থোরিয়াম থোরিয়ামের ক্ষেত্রে কি এটা নাইনটিটা হচ্ছে থোরিয়ামের পরমাণু ক্রমাঙ্ক আর টু থার্টি ফোর এটা হচ্ছে থরিয়াম ভর সংখ্যা তাহলে কি বলছে যে যখন কোনো দুটো মৌল দুটো মৌল কি একটা এখানে ইউরেনিয়াম একটা এখানে ধরি এই দুটোর নিউট্রন সংখ্যা ভালো মতো করে শুনবে নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা এই দুটোর ডিফারেন্সটা যখন হবে নিউট্রন সংখ্যা সেম আর প্রোটন সংখ্যার ডিফারেন্সটা দুটোর ক্ষেত্রে যখন সেম হবে তখন সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো আইসোডায়াফার একটুখানি কনফিউজিং লাগতে পারে আমি ঠিক মতন করে বোঝাচ্ছি যেমন দেখো আমরা কি বললাম আমরা বললাম হচ্ছে এই যে টু থার্টি এইট ইউরেনিয়াম আর আমরা বললাম থোরিয়াম টু থার্টি বোঝা গেল তাহলে এ দুটোর বলতে আমরা কি বলছি নিউট্রন নাম্বার আর প্রোটন নাম্বারের যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা কি হবে ডিফারেন্সটা হবে সেম এটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত নাইনটি তাহলে আমরা লিখে ফেললাম এটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত আর নাইনটি বলছি নাইনটি টু আর এটার ক্ষেত্রে থোরিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত নাইনটি ঠিক আছে এবার আমাকে বলছে নিউট্রন সংখ্যা তাহলে এটা আমার যদি প্রোটন সংখ্যা নাইনটি টু হয় আর এটা যদি আমার ভর সংখ্যা টু থার্টি এইট হয় তাহলে আমার নিউট্রন সংখ্যা কত হবে আমার নিউট্রন সংখ্যা হবে টু থার্টি এইট নাইনটি টু বোঝা গেল তাহলে এটা কত হবে এটা হবে হচ্ছে সিক্স দশ এগারো বারো তেরো ফোর এখানে আমার নিউট্রন সংখ্যা কত হবে এখানে আমার নিউট্রন সংখ্যা হবে টু থার্টি তাহলে কত হবে এখানে হবে হচ্ছে ফোর দশ এগারো বারো তেরো চার একশো চুয়াল্লিশ তাহলে এটার ক্ষেত্রে আমার নিউট্রন সংখ্যা হচ্ছে একশো ছেচল্লিশ এটার ক্ষেত্রে আমার নিউট্রন সংখ্যা হচ্ছে একশো চুয়াল্লিশ এবার কি বলছে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যে ডিফারেন্সটা মানে কি আমাকে নিউট্রন সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটাকে বিয়োগ করতে হবে তাহলে এখানে নিউট্রন সংখ্যা আমার কত আছে আর এখানে আমার প্রোটন সংখ্যা কত আছে বিরানব্বই তাহলে এখানে যদি আমি এন মাইনাস পি করি তাহলে এটা কত হবে একশো ছেচল্লিশ মাইনাস নাইনটি টু হম তাহলে কত হবে এখানে ফোর হচ্ছে এখানে ফাইভ হচ্ছে ফিফটি ফোর এখানে এন মাইনাস হচ্ছে ফিফটি ফোর তো যদি আমার থোরিয়ামের ক্ষেত্রে এন মাইনাস বিটা ফিফটি ফোর হয় তাহলেই আমি বলতে পারবো যে ইউরেনিয়াম আর থোরিয়াম এরা পরস্পরের আইসো হচ্ছে তাহলে আমরা দেখি থোরিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে থোরিয়ামের ক্ষেত্রে যে এন মাইনাস পি সেটা কত হচ্ছে সেটা হচ্ছে হলো ওয়ান ফর্টি ফোর মাইনাস তাহলে এখানে হচ্ছে ফোর এখানে হচ্ছে ফাইভ তাহলে দেখ এটা আর এটা কি সমান হলো হল সমান তাহলে আমরা কি বলতে পারি যে ইউরেনিয়াম আর থোরিয়াম দুটোর ক্ষেত্রেই প্রোটন নাম্বারের থেকে প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে সেই ডিফারেন্সটাকে আমরা কি বলতে পারি দুটোর ক্ষেত্রে সেম হচ্ছে সেজন্য ইউরেনিয়াম আর থোরিয়াম এই দুটোকে আমরা কি বলবো এই দুটো হচ্ছে পরস্পরের আলসো ডায়াফার আচ্ছা এখানে আরেকটা পয়েন্ট লেখা যেটাও খুব ইম্পর্টেন্ট সেটাকে বলে এমিশন অফ আলফা পার্টিকল ক্রিয়েটস আইসো এবার আমাদের জানতে আমরা জানতে আমরা চেতেই পারি যে আমাদের আলফা পার্টিক্যাল কি হচ্ছে আচ্ছা এবার আলফা পার্টিকেলটা কি এবার আলফা পার্টিকেল যখন হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করবে আমাদের যখন জানতে আলফা পার্টিকেলটা কি তখন আমরা কি বলবো আলফা পার্টিকেলটা হচ্ছে এটা হিলিয়ামের কণার মত ভর বিশিষ্ট আমি কি বললাম আলফা পার্টিকেলটা হচ্ছে হিলিয়ামের কণার মতো ভর বিশিষ্ট হিলিয়ামের কণার মতো ভর আচ্ছা এবার হিলিয়াম কণাকে আমরা কি জানি হিলিয়াম কণা হচ্ছে হিলিয়ামের পরমাণু যেটা থাকে হিলিয়ামের পরমাণুতে প্রোটন থাকে হচ্ছে দুটো আর ওর ভর সংখ্যা যেটা হয় ভর সংখ্যা কত হয় ভর সংখ্যা হয় হচ্ছে চার এবার আমরা কি বলছি যে হিলিয়াম একটা এমন কণা যে হিলিয়াম কণার মধ্যে কি হচ্ছে হিলিয়াম কণার মধ্যে কি হচ্ছে হিলিয়ামের প্রোটন সংখ্যা কত হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে দুই আর ওটার ভর সংখ্যা কত ভর সংখ্যা হচ্ছে চার এবার আমরা কি বলছি যে হিলিয়াম একটা এমন কণা যেই কণাটাকে কণাটার মতো কোন কণাটা আলফা কণা আলফা কণা আলফা কণা আলফা কণারও কি উপরে হচ্ছে ভর সংখ্যাটা চার আর ওর পরমাণু অঙ্কটা কত দুই তাহলে এই জিনিসটাকে আমরা কি বলছি আলফা কণা কি আলফা কণা হিলিয়ামের মতন ভরযুক্ত তাহলে আলফা কণার যখন আলফা ভর সংখ্যা কত হচ্ছে চার হচ্ছে আর আলফা কণার পরমাণু ক্রমাঙ্ক কত হচ্ছে হচ্ছে এবার এখানে এখানে কি বলা বলা আছে আছে যে কখন হবে দুই যখন এমিশন অফ আলফা এমিশন অফ আলফা আলফা পার্টিক্যাল বেরিয়ে যাচ্ছে এমিশন মানে কি বেরিয়ে যাওয়া এমিশন অফ আলফা পার্টিকেল থ্রি এক্স আচ্ছা এখানে তাহলে আমরা ইউরেনিয়ামের এই যে লিখেছি ইউরেনিয়ামটাকেই আমরা এখন কেন্দ্র করে এটাকে বোঝার চেষ্টা করব আচ্ছা তো আমরা ইউরেনিয়ামটাকে আমরা কি বললাম ইউরেনিয়াম টু আর নিচে কত বললাম নিচে বললাম নাইট এবার আমরা বললাম যদি এইটা থেকে একটা আলফা পার্টিকেল বেরিয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে তাহলে সেটা একটা আইসো গঠন করবে কার ইউরেনিয়াম এবার এখান থেকে যদি আমরা একটা আলফা পার্টিকেল বের করে বের করে দিলাম মাইনাস দিয়েছি মাইনাস দিয়ে একটা আলফা বের করে তাহলে আলফা বার্টিকালে আমরা জানি যে পরমাণু ক্রমাঙ্কটা কত দুই আর ভর সংখ্যা কত চার তাহলে যদি এখান থেকে একটা আলফা পার্টিকেল বেরিয়ে যায় তাহলে এটা কি নাইনটি টু থাকবে নাইনটি টু থেকে টু মাইনাস হয়ে যাবে নাইনটি টু থেকে যদি আমাদের টু মাইনাস হয়ে যায় তাহলে এটা কত হয়ে যাবে নাইনটি হয়ে যাবে বোঝা গেল আর ভর সংখ্যা থেকে কি বলছে ভর সংখ্যা থেকে চার এই যেখানে চার তাহলে এই টু থার্টি থেকে কত কমে যাবে চার কমে যাবে তাহলে এটা কত হবে টু থার্টি এইট মাইনাস এবার আমাদের ভর সংখ্যা হল টু থার্টি ফোর আর আমাদের পরমাণু ক্রমাঙ্ক হলো নাইনটি তাহলে এটা থেকে তখন আর আমরা হিউরেনিয়াম বলতে পারবো না তখন এটাকে আমাদের কি বলতে হবে থোরিয়াম তখন আমাদের কি বলতে হবে থোরিয়াম কারণ আমরা দেখে এসেছি যে থোরিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে থোরিয়ামের ক্ষেত্রে নাইনটি তাহলে আমরা কি বলতে পারি যে যখন আমাদের ইউরেনিয়াম থেকে একটা আলফা কণা বেরিয়ে গেল তখন কি তৈরি হলো থোরিয়াম আর ইউরেনিয়াম আর থোরিয়াম ওরা কি পরস্পরের আইসোডায়াফার বোঝা গেল আচ্ছা আচ্ছা এবার আমরা কি করব এবার আমরা করব হচ্ছে আইসোস্টার আইসোস্টারটা খুব ইন্টারেস্টিং কি বলছে যদি কোনো এক দুটো হচ্ছে তোমার অ্যাটম থাকে সেই অ্যাটামিক টোটাল যতগুলো ইলেকট্রন থাকবে কি বলছে অ্যাটামের টোটাল যতগুলো ইলেকট্রন থাকবে তাদের নাম্বারটাকে সেম হতে হবে আর কি সেম হতে হবে তাদের মধ্যে টোটাল কতগুলো হচ্ছে অ্যাটাম মানে অ্যাটাম কতগুলো আছে আর সেই অ্যাটমগুলো মিলিয়ে তাদের ইলেকট্রন কতগুলো আছে দুটোকেই সেম হতে হবে যেমন আমরা এখানে কি বলছি কার্বন ডাই অক্সাইড সিও টু আচ্ছা এখানে কার্বন কটা আছে একটা অক্সিজেন কটা আছে দুটো এটা কত হবে এখানে টোটাল তাহলে অ্যাটম সংখ্যা কত ওয়ান প্লাস টু থ্রি এবার এখানে আমরা বলছি এন টু এখানে নাইট্রোজেন কটা আছে দুটো অক্সিজেন কটা আছে একটা তাহলে কি তবে ফার্স্ট টাইম আমি টোটাল নাম্বার অফ অ্যাটমস সেম হতে হবে তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটমস सेम হলো এক ক্ষেত্রে 3 এক এত 3 এতদূর ক্লিয়ার এবার বলি যে টোটাল ইলেকট্রনও আমার সেম হতে হবে তাহলে এখন আমাদেরকে যেমন জানতে হবে যে কোন মৌলে কতগুলো ইলেকট্রন আছে এটা আমি আশা করি তোমরা আগেই জেনে এসেছো তাই রেগে যে হাতে কাউন্ট করে যে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এরকম করে কাউন্ট যখন আমরা করি তখন আমরা কি দেখতে পারি যে কার্বনের মধ্যে ইলেকট্রন কটা আছে কার্বনের মধ্যে আচ্ছা পরের পেজে করছি কার্বনের মধ্যে আমার ইলেকট্রন কটা আছে সি ও টু কার্বনে আমার ইলেকট্রন কটা আছে ইলেকট্রন আছে হচ্ছে সিক্স আর অক্সিজেনের কটা আছে এইট আছে মানে দুটো অক্সিজেন আছে ওই জন্য আমরা করবো টু ইন্টু এইট তাহলে আট দুগুণে ষোলো ষোলো আর ছয় কত হচ্ছে আমার বাইশ তাহলে সিও তে মোট কটা ইলেকট্রন আছে বাইশটা ইলেকট্রন আছে আর আমরা এখানে কার্বন ডাই অক্সাইডের সাথে আমরা কিনেছি এনটুও এন টু এবার এনটুও তে কি বলছে তাহলে এনটু তেও তিনটে হচ্ছে কিন্তু তাহলে এনটুও তে আমাদের ইলেকট্রন সংখ্যা কত এখানে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে সেভেন তাহলে এখানে দুটো নাইট্রোজেন আছে তাহলে কি হবে টু ইন টু সেভেন ক্লিয়ার আর অক্সিজেনের কত এট তাহলে সাত দুগুণে চোদ্দ আর সাথে সাথে আট যোগ করলে কত হচ্ছে বাইশ বোঝা গেল তাহলে এক্ষেত্রেও বাইশটা ইলেকট্রন এক্ষেত্রেও বাইশটা ইলেকট্রন থ্রি এক্ষেত্রেও কত থ্রি তাহলে আমরা কি বলতে পারি যে এ দুটো পরস্পর পরস্পরের কি হবে পরস্পর পরস্পরের আইসো স্টার হবে বোঝা গেছে এতটুকু ঠিক আছে এবার এটার পরে যে পার্ট আমরা করবো এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক এটাও খুব ইন্টারেস্টিং আইসো ইলেকট্রনিকটা কি বলছে যে বিভিন্ন ধরনের যে ডিফারেন্ট অ্যাটামস থাকবে বা আয়ন্স থাকবে তাদের কি হতে হবে ইলেকট্রন নাম্বারটা যদি সেম হয়ে যায় আমাদের আর বেশি কিছু দেখার দরকার নেই খালি যদি ইলেকট্রন নাম্বার সেম হয়ে যায় তাহলে আমরা বলবো ওরা কি পরস্পর পরস্পরের সো ইলেকট্রনিক আচ্ছা এখানে একটা অক্সিজেন এইট দিয়েছে এই যে মাইনাস টুটা এই মাইনাস টুটা কিন্তু ওর ভর সংখ্যা না এই মাইনাস কি ওর চার্জ চার্জ আমরা ক্যাটায়ন অ্যানায়ন করে এসেছি তো যখন আমরা ক্যাটায়ন অ্যানায়ন আমরা কিরকম করে লিখি উপরে আমরা প্লাস টু মাইনাস টু দিয়ে লিখি তো সেরকমই এই যে অক্সিজেনটা ওর উপরে চার্জ কত আছে মাইনাস টু মাইনাস টু মানে কি মাইনাস মানে ওর মধ্যে দুটো ইলেকট্রন কি আছে এক্সট্রা আছে প্লাস হলে কি বলতাম আমরা হলে বলতাম ওর মধ্যে দুটো ইলেকট্রন কম আছে তাই না ক্যাটায়ন অ্যানায়ন তো আমরা জানি তাহলে এখানে কি বলছে অক্সিজেন অক্সিজেনের ভর সংখ্যা এখানে আমরা কিন্তু মাইনাস টু বলিনি এখানে আমরা কি বলছি ওর চার্জ মাইনাস টু ওর যে মধ্যে যে এটা আয়ন ফর্মে আছে ওর যে আয়নটা আছে ওর চার্জ কত মাইনাস টু তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি যে অক্সিজেনের মধ্যে অলরেডি আটটা ইলেকট্রন থাকে আটটা ইলেকট্রন থাকে তাই না আটটা ইলেকট্রন থাকে এবার তার সাথে আমরা কি বলছি যে এটা মাইনাস টু আছে মানে ইলেকট্রন সংখ্যা কি দুটো বেশি আছে যদি সমান সমান থাকে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে সব সময় যাতে পরমাণুটা কি হয় নিস্তরিত হয় কিন্তু আমাদের এখানে কি হচ্ছে আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইনাস টু দেওয়া আছে মাইনাস টু মানে কি দুটো ইলেকট্রন এক্সট্রা আছে ইলেকট্রন চার্জ কি হয় মাইনাস মাইনাস টু তার মানে কটা ইলেকট্রন এক্সট্রা আছে দুটো ইলেকট্রন এক্সট্রা আছে তাহলে যদি আমাকে বলে যে টোটাল ইলেকট্রন কটা আছে অক্সিজেনে এমনি থাকে আর আর দুটো ইলেকট্রন এক্সট্রা আছে তার মানে দশটা ইলেকট্রন আর এখানে আমাদের কি বলেছিল ফ্লুরিন মাইনাস ফ্লুরিন মাইনাস এই মাইনাস টাও কিন্তু ওর ভর সংখ্যা নেই এটাকে আমরা কি বলছি এটা হচ্ছে ওর চার্জ আচ্ছা তাহলে এখানে কি বলছে ফ্লুরিন বেঁকে গেলো লেখাটা তাহলে এখানে কি বলছে ফ্লুরি মাইনাস কি বলছে ফ্লুরি মাইনাস তাহলে ফ্লুরিনের মধ্যে আমরা ইলেকট্রন কটা আছে জানি নটা আছে আর একটা মাইনাস আছে তার মানে কটা ইলেকট্রন বেশি আছে একটা ইলেকট্রন বেশি তার নয় সাথে যখন আমরা এক যোগ করব কত হয়ে যাবে দশ হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি যে কোনো একটা যে দুটো যদি আমার আয়ন থাকে বা কোনো মলিকিউল থাকে তার মধ্যে যদি আমার ইলেকট্রন কাউন্টটা সেল থাকে তখন সেটাকে আমরা কি বলবো আইসো ইলেকট্রন বোঝা গেল আমাদের খালি জাস্ট এটুকুই করতে হবে এই যে টার্মগুলো আমি এতক্ষণ করালাম তোমাদেরকে এই টার্মগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফার্স্টে আমাদের ভর সংখ্যা আর হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক এ দুটো আমাদের খুব ভালো করে জানতে হবে তো ভর সংখ্যা কোনটাকে বলবো পরমাণু ক্রমাঙ্ক কোনটাকে বলবো এই জিনিসগুলো যদি আমাদের ক্লিয়ার না থাকে পরবর্তীকালে কিন্তু কেমিস্ট্রি নিয়ে পড়াটা আমাদের জন্য খুব হয়ে যাবে তো ক্রমাঙ্ক ভর সংখ্যা এ দুটো জিনিস আমাদেরকে খুব ভালো মতো করে দেখতে হবে দেন কি আসছে আইসোটোপ আইসোটোপটাও খুব ইম্পর্টেন্ট এগুলো ভালো মতো করে দেখতে হবে কি হবে আমার পরমাণু ক্রমাঙ্কটা সেম হবে কিন্তু কি হবে ভর সংখ্যাটা ডিফারেন্ট হবে ঠিক আছে কিন্তু সংখ্যা যদি যদি সেম আর ভর ডিফারেন্ট হচ্ছে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো সেক্ষেত্রে যে এরা পিরিয়ডিক টেবিলে একই জায়গায় থাকছে তারপরে আমাদের কি আসছে আইসোবার আইসোবার এর ক্ষেত্রে আমাদের কি ভর সংখ্যাটা আমাদের হচ্ছে সেম হবে কিন্তু আমাদের পরমাণু ক্রমাঙ্ক কি হবে ডিফারেন্ট ওকে আচ্ছা আইসো আইসোবারের পরে আমাদের কি আসছে আইসো এর পরে হচ্ছে আমাদের আসছে আইসোটোন আইসোটোন কি আমাদের পরমাণু ক্রমাঙ্ক ডিফারেন্ট হলেও আমাদের কি সেম হবে নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা আমাদের যখন সেম হবে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো আইসোটোন বোঝা গেল আচ্ছা আইসোটোনের পরে আমরা কি দেখলাম আইসো ডায়াফার আইসো ডায়াফার আমরা কি করলাম নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা এই দুটো পরমাণুর ক্ষেত্রে তাদের নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার ডিফারেন্সটা যদি সেম হয় তাহলে সেটাকে আমরা কি বলছি আইসোডা অ্যাপার আর আমরা কি বললাম যদি একটা আমাদের কোন পরমাণু থেকে একটা আলফা কণা বেরিয়ে যায় তাহলে কি তৈরি হয় আইসো ডায়াফার তৈরি হয় আমরা ইউরেনিয়াম আর থোরিয়ামের এক্সাম্পল থেকে দেখলাম সেটা ওকে তারপরে আইসো ডায়াফার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে মানে যেটা আমরা করলাম আর কি এটা কি করলাম আমরা আইসো স্টার আইসো স্টার আমরা কাকে বললাম যখন দুটো মলিকিউলের মধ্যে আমার টোটাল নাম্বার অফ সমান হবে পরমাণু সংখ্যা সমান হবে আর কি হবে যে টোটাল ইলেকট্রনের যে কাউন্ট হবে টোটাল আমার মধ্যে মধ্যে না দুটো আমার যেটা মলিকিউল থাকছে দুটো মলিকিউলের মধ্যে যখন আমার ইলেকট্রন কাউন্টটা সেম থাকবে সেটাকে তখন আমরা কি বলবো আইসো স্টার বোঝা গেল আর লাস্টে আমরা কি করলাম লাস্টে আমরা করলাম আইসো ইলেকট্রনিক আইসো ইলেকট্রন ইলেকট্রনিক কি মানে যখন আমার দুটো যে অ্যাটমস থাকছে তাদের মধ্যে আমার অ্যাটমসও থাকতে পারে আয়নসও থাকতে পারে এ দুটো কিন্তু আয়ন আছে এখানে এ দুটো আয়নস এর মধ্যে বা অ্যাটমস এর মধ্যে যখন আমার ইলেকট্রন সংখ্যাটা সেম থাকবে ইলেকট্রন সংখ্যাটা কি থাকবে সেম থাকবে সেটাকে আমরা কি বলবো আইসো ইলেকট্রনিক আইসো মানে আমরা জেনেছি সেম ইলেকট্রনিক মানে ইলেকট্রন নাম্বার তো আইসো ইলেকট্রনিক তার মানে কি আমার ইলেকট্রন নাম্বারটা কি থাকছে সেম থাকছে ওকে এতদূর হলো আচ্ছা এবার এটার পরে যেটা আমরা করব সেটা সেই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আচ্ছা হ্যাঁ তো এরপরে যে পার্টটা আমরা করবো সেটাও খুব ইম্পর্টেন্ট সেটা আমাদের কি সেটা হচ্ছে আমরা তো এতক্ষণ যদি ইলেকট্রন প্রোটন আর নিউট্রন নিয়ে কথা বলছি তাহলে এবার আমাদের জানতে হবে যে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন যেটা আছে কি ভর তবে মাস মানে কি মাসকে আমরা বলে থাকি হচ্ছে ভর মাসকে আমরা কি বলে থাকি মাসকে আমরা বলে থাকি হচ্ছে ভর আর চার্জ কি চার্জকে আমরা বাংলায় বলি আধান আচ্ছা তাহলে আমরা ইলেকট্রনের মাস যেটা মাসকে আমরা কি বলছি ভর বলছি আর চার্জকে আমরা কি বলছি চার্জকে আমরা বলছি হলো আধান ঠিক আছে তো ফার্স্টে আমাদের আসছে ইলেকট্রন তাহলে ইলেকট্রনের যে ভর ইলেকট্রনের ভরটা আমাদের কত তো এটাকে যেটা পরিমাপ করে দেখা যায় ইলেকট্রনের ভর আমরা কালিটা চেঞ্জ করে নিই ইলেকট্রনের ভর আমরা বলতে পারি হচ্ছে নাইন

ওয়ানের এর পরে টোয়েন্টি টা জিরো দিয়ে হচ্ছে কি গোটা জিনিসটা ভাগ হচ্ছে তা জিনিসটা কতটা ছোট তাহলে মানে ইলেকট্রনের ভাতটা মানে ভরটা ততটাই ছোট মানে একটা জিনিসকে কল্পনা করে যদি দেখো যে একটা নাইন পয়েন্ট ওয়ান ওয়ান এই যে একটা নাইন পয়েন্ট ওয়ান ওয়ান এখানে যদি আমরা লিখি এই নাইন পয়েন্ট ওয়ান টাকে এটাকে যদি আমরা কি দিয়ে ভাগ করছি টেন টু দি পাওয়ার সেভেন টোয়েন্টি সেভেন দিয়ে ভাগ করছি এই জিনিসটা কতটা ছোট হবে এই জিনিসটা অতটাই ছোট হচ্ছে আমার ইলেকট্রনের যেটা ভর সেটা অতটাই ছোট হচ্ছে গেল আচ্ছা এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ করতে পারে আমরা আগেই বললাম যে ইলেকট্রনটা কি হয় 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 তাই না তাহলে ইলেকট্রনের চার্জ তো যেটাই হবে সেটা সামনে একটা কি বসবে মাইনাস বসবে আর এটার চার্জ কত হবে এটা চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন আটলো না লেখাটা এখানে এটা টেন টু দি পাওয়ার কত মাইনাস আমার ইলেকট্রনের যে চার্জ থাকছে সেটা কত হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এটা আমার কি হচ্ছে এটা হচ্ছে আমার ইলেকট্রনের যেটা চার্জ থাকছে সেটা আমার এটা হচ্ছে আচ্ছা এবার আমরা ইলেকট্রনের পরে কোথায় আসছি প্রোটনে প্রোটনের তাহলে আমার মাছটা কত হবে প্রোটনের মাছটা হয় হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি এটা আমার কি হচ্ছে এটা আমার হচ্ছে প্রোটনের ঘট আর প্রোটনের চার্জ আমরা কি জানি ইলেকট্রনের যা চার্জ হয় প্রোটনের চার্জও কি হয় সেম হয় কিন্তু কি হবে চার্জটা ডিফারেন্ট হবে ইলেকট্রনের চার্জটাকে যখন মাইনাস আছে তাহলে প্রোটনের চার্জটাকে কি হবে প্লাস হবে প্লাসটা আমরা জানি যে লিখতে হয় না তো এটাকে আমরা এটা আমার কি এটা হচ্ছে আমার প্রোটনের চার্জ বোঝা গেল আচ্ছা আর আসছে হলো নিউট্রন তাই নিউট্রন যদি আমরা করি তো ফার্স্টে আচ্ছা আমরা কি জানি যে কোনো একটা পরমাণু নিস্তরিত হয় নিস্তরিত কখন হয় যতগুলো ইলেকট্রন থাকবে সেই নাম্বারটা কার সাথে সেম হবে নাম্বার নাম্বারের সাথে সেম ইলেকট্রনের নাম্বার তার আধানের সাথে গুণ হয় যেই টার্মটা তৈরি হবে প্রোটনের নাম্বার তার আধানের সাথে গুণ হয় সেম হবে কিন্তু তার সাইনটা চেঞ্জ হবে মানে একটা যদি প্লাসে হয় একটা তাহলে কি হবে মাইনাসে হবে তাহলে প্লাস মাইনাস কেটে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে এখানে ইলেকট্রনের চার্জ যদি মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন মাইনাস নাইনটিন হয় এটা ইএসইউ ইউনিটে হয় এটা ইএসইউ ইউনিটে হয় এটা ইএসইউ ইউনিট ওকে ইএসইউ ইউনিটে হয় তাহলে এ দুটো যদি আমার সেম হয় কিন্তু সাইনটা আলাদা হয় তাহলে আমাদের নিউট্রনের সাইন কি কিছু হবে নিউট্রনের কি কোনো সাইন থাকবে যে সাইনটার জন্য সাইন বলছি কোনো চার্জ থাকবে যে চার্জটা হচ্ছে কোনো কিছু ডিফার করবে আমরা যেটা জানি যে ইলেকট্রন আর প্রোটন এই দুটোর কিন্তু চার্জ থাকে প্লাসে থাকে হচ্ছে প্রোটনের মাইনাস থাকে হচ্ছে ইলেকট্রনের কিন্তু নিউট্রনের কিন্তু কোনো চার্জ থাকে না আমি কি বললাম বললাম নিউট্রনের কিন্তু কোনো চার্জ থাকে না তাহলে এটার চার্জ কি হয়ে যাবে জিরো হয়ে যাবে আর নিউট্রনের মাস কত নিউট্রনের মাস হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি বোঝা গেল তাহলে এই জিনিসটা হচ্ছে আমার ইলেকট্রনের প্রোটনের আর নিউট্রনের মাস ঠিক আছে এগুলো এগুলো খুব খুব কিন্তু মনে রাখার জিনিস এগুলো আসতেই পারে যে নিউট্রনের যদি আমরা কাউন্ট করে দেখি তাহলে এদের ভর কত হচ্ছে এদের আধান কত হচ্ছে নিউট্রনের ইলেকট্রনের প্রোটনের যেগুলোরই আমরা ধরি সেগুলোর ক্ষেত্রে চার্জ কত হচ্ছে আর কি হচ্ছে ওদের মাস কত হচ্ছে তো এই জিনিসগুলো আমাদের কিন্তু করে এখান থেকে দেখতে হবে ঠিক আছে বোঝা ওকে ভালো মতো তাহলে পরে আমরা আহ এর পরের দিনের যে আমরা ক্লাস করছি সেই পরের দিনের ক্লাসে আমরা কি করব এর পরের দিনের ক্লাসে আমরা এই বেসিক যে জিনিসগুলো আমরা পড়লাম এরপর থেকে আমরা জিনিসগুলোকে ভালো মতো করে আবার করা স্টার্ট করবো জিনিসগুলোকে ঠিকঠাক মতো করে এই যে পার্টগুলো মতো করে দেখবে যাতে এই পার্টগুলোতে যেন কোনো অসুবিধা না থাকে এটা কিন্তু খুবই বেসিক এই জিনিসগুলো আমরা কিছুটা কিছুটা ক্লাস জেনে আমাদের এখন জানতে হবে কারণ পরবর্তীকালে জিনিসগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে আমাদের কেমিস্ট্রি নিয়ে আমরা যা পড়বো সেটার ক্ষেত্রে এর পরের দিন আমরা রাদার ফোর্ডের যে পরমাণুর মডেল রাদার ফোর্ডের পরমাণুর মডেল আর সেটা যে সোনার পাত পরীক্ষা সেটা দিয়ে আমরা পরের দিনের পোর্শনটা স্টার্ট করব তার আগে এই জিনিসগুলোকে ভালো মতো করে পড়ে নেবে রিভাইজ করে নেবে যাতে এই জিনিসগুলো থেকে কোনো যেন না থাকে এটার যে নোট সেটা হচ্ছে আমাদের চ্যানেলের যে টেলিগ্রাম গ্রুপ নিজেখানে মেনশন করা আছে বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ যদি জয়েন করে নাও এটার যে নোটস থাকবে সেই নোটস আমি সেখানে প্রোভাইড করে দেবো ঠিক আছে যাওয়ার আগে আরেকবারও বলে দিই যে আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তীকালে যা যত নোটিফিকেশন আসছে যত ভিডিওস আসছে সেগুলো যেন তোমরা টাইম টু টাইম ঠিকঠাক মতো করে দেখে নিতে পারো আর যা আজকে যতটা পড়ালাম সেই জিনিসটা খুবই বেশি খুব ভালো মতো করে জিনিসটাকে রেডি করে নেবে ঠিক আছে দেখা হচ্ছে তাহলে পরের ক্লিপসে